বিজেপি করার অপরাধে এলাকার সাতটি পরিবারের বাড়িঘর নষ্ট করে প্রহিত করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনার ফলে আহত এক মহিলাসহ দুই বিজেপি সমর্থককে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামে। ঘটনার পর থেকে দুজন বিজেপি সমর্থক নিখোঁজ বলে জানিয়েছেন তৃণমূল আশ্রিত অভিযুক্তদের কবলে পড়া পরিবারের সদস্যরা। এদিনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রাম জুড়ে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতাদের। তবে এদিনের ঘটনায় অশোক রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। জানা গেছে রায়গঞ্জ থানার বড়ুয়া জিপির দক্ষিণ গোয়ালপাড়া এলাকার সাতটি পরিবার বিজেপি সমর্থক। দীর্ঘ ছমাস ধরে তৃণমূল নেতা বাপ্পা অধিকারীর নেতৃত্বে ওই সাতটি বিজেপি সমর্থিত পরিবারের ওপর কঠিন অবস্থা সৃষ্টি করা হচ্ছে। এ ব্যাপারে এক বিজেপি সমর্থিত মহিলা অভিযোগের সঙ্গে জানালেন, বুধবার রাতে তাদের ওপর ঝামেলা সৃষ্টি করে তৃণমূলের অভিযুক্তরা। তিনিও বলেন, দুজন বিজেপি সমর্থক নিখোঁজ রয়েছেন, কাজ করার বদলে তাদের ওপর অসুবিধা সৃষ্টি করেছে তৃণমূল অভিযুক্তরা বাপ্পা অধিকারীর নেতৃত্বে। তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন স্থানীয় তৃণমূল নেতা বাপ্পা অধিকারী। তিনি বলেন, ওই পরিবারগুলির বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে, গ্রামের মানুষ ওদের ওপর ক্ষিপ্ত ছিল বলে তাদের বাড়িঘরের বেহাল দশার সৃষ্টি করেছে বলে অভিমত বাপ্পা অধিকারীর। তবে এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই বলে জানান তিনি। এই যে ভাঙচুর দেখছি, মারধর হয়েছে, এটা তৃণমূলের লোকগুলাই করছে। ওই যে আমরা কথাবার্তা শুনি, আমরা বিজেপি, আমাকে একদিন বেদম পিটালো, আমাকেও পিটাইছে, আমার ছেলেকেও পিটাইছে। এরা তৃণমূলের নেতৃত্বে এসে এরা গণ্ডগোল করে অত্যাচার অন্যায়। শনিবার রাত থেকে যে অত্যাচার শুরু হয়েছে আমার বৌদির উপরে, ওনাদের কথা না শোনাতে, ওনাদের মতামত নিয়ে আমাদেরকে চলতে বলছে। যে কোনো কাজের ক্ষেত্রে গেলে পরে উনি আগে নোংরা ব্যবহারটা ইউজ করে, কথা বলে না শোনাতেই আমার বৌদির উপরে এই ঘটনা। ডিউটি থেকে উনি বাড়ি আসতে ছিল, ওনাকে মোটর সাইকেল নিয়ে দুজন মিলে মদ খেয়ে বলছে আমার গাড়িতে বসো, উনি না বসাতে ওনার উপরে ঘুষি মেরে খাম করে আহত করার পরে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। ছুটি করে নিয়ে আসার পর থেকে ওনার স্বামী তদন্ত তো নিবে যে আমার বউকে কে গায়ে হাত দিল। এবার সেই গণ্ডগোলের মধ্যেই এবার আমার দাদাকেও তার মধ্যে আহত করে মেরে দুই ভাস্তাকে টেনে ছেচড়িয়ে নিয়ে যেয়ে এখনও কোনো খোঁজ পাচ্ছি না দুই ভাস্তাকে। তারপরে হচ্ছে এই তো বাড়ির পরিস্থিতি, আমার দাদা এখন মৃত্যুর পাঞ্জায় লড়ছে। এটা তৃণমূলের নেতৃত্বে। কি নাম তার? তার হচ্ছে বাপ্পা অধিকারী। না দেখুন, এটা তো যে মহিলাটা যা করেছে এখানে তো রাজনীতির কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কে কীভাবে নিয়েছে সেটা আমি জানি না, কিন্তু এটা বেশ কিছুদিন ধরেই যারা আজকে মহিলা যাদের উপর অত্যাচার করেছে তারা বিগত ছমাস ধরেই মানুষের রাত্রে কেউ থাকতে পারে না বাড়িতে, তারা ড্রাগসের ব্যবসা করে এবং নেশা অবস্থায় সমস্ত কিছু নিয়ে ঘুরে বেড়ায়, অস্ত্র অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। এমনকি পাশে যারা ফ্যাক্টরি থেকে বাইরে কাজ করতে আসে তাদেরকে ধরে মারধর করে, বলে টাকা চায়। যারা কাঁঠাল পাতার ব্যবসা করে তারা কাঁঠাল পাতা নিতে আসলে তাদের কাছে চুঙ্গি চায়। এরকম দিনের পর দিন ওরা অত্যাচার করে যাচ্ছে। এবং মহিলারা যখন আমাকে বলেছিল যে দাদা কী করবো, আমি বলছি দেখ, মানুষ যদি সবাই একত্রিত হয়ে তোরা প্রতিবাদ করতে পারিস তাহলে কর, তখন ওরা এই প্রতিবাদে নেমেছে। এবং এটাকে অনেকে রাজনীতির সোর্সে নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে রাজনীতির কিছু নেই। এখন বিজেপি হোক বা যে কোনো পার্টি হোক, তারা আগে যাই করুক না কেন, আগে জিনিসটা ভালো করে যাচাই করে নিয়ে তারপরে তারা রাজনীতির দিকে গেলে যেতে পারবে।